জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। তো আজকে আমরা বর্তমান আচার্যদেবের দেওয়া বেশ কিছু সমাধান সম্পর্কে আলোচনা করব। দেখুন, আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে মেনেছি, আর সৌভাগ্যবশত ঠাকুর আমার আচার্য পরম্পরা দিয়ে গেছেন, এই জন্যই আমি অসহায় নই। আমরা আমাদের পাশে পেয়েছি আচার্যদেবকে। যে সমস্যার কোনো সমাধান হয় না, যেটা আমরা নিজেরা করতে পারি না, সেটা দিলেন আচার্যদেব দাদা। বর্তমান আচার্যদেব আমাদের বেশ কিছু কথা বললেন, যে কথাগুলো আমরা আমাদের সংসারের প্রত্যেকটা কাজে এবং জীবনে এগিয়ে চলার পথে অ্যাপ্লাই করতে পারবো। পড়াশোনা ভালো না হলে কী করবেন, মন ভালো না থাকলে কী করবেন, ব্যবসা ভালো না চললে কী করবেন, স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য হলে কী করবেন, এই সমস্যার সমাধান আমাদের কাছে থাকে না, এই জন্যই আমরা ভীষণভাবে কষ্ট পেয়ে থাকি। তো আজকে এই প্রশ্নগুলোর উত্তরই আচার্যদেব আলোচনা করলেন। আচার্যদেব বলছেন যে দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন, তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন, ভালো আছেন, কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চায় না। আমাদের ঘরে 10 জন মানুষ, তার মধ্যে এক কিংবা দুজন হয়তো ঠাকুরকে মানে না। তো এটা একটা খুব বড় সমস্যা, মানে এই সমস্যাটা কমন, আমাদের অনেকের বাড়িতেই হয়ে থাকে। তার ছেলে ঠাকুরকে মানতে চায় না, এই নিয়ে কথা কাটাকাটি হয়, পরিবারে অশান্তিও হচ্ছে সারাদিন। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, ঠাকুরের প্রতি প্রেম হলে আপনি মানবে, শাসন করে ওভাবে হবে না। আপনার কাজ এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতো মানুষ করা। বাচ্চার প্রতি প্রেম এত কেন মায়ের? মা নিজে হাতে বাচ্চার জন্যে করে বলে, তাই বাচ্চাকে একটু একটু করে করাটা শেখাতে লাগে। ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে, সংসার হবে, দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে, তাই এখন থেকে তাকে দিয়ে নিজের হাতে করে কিছু করান, যে কোনো ছোটো ছোটো কাজ, ঘরের কাজ, এই সব আর গল্প করুন, কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে। এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে। শুধু শাসন করে কি হবে? বাবা মাকে ভালোবাসলে বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে। সাবধানে বাড়ি ফিরবেন, শরীর ভালো রাখবেন, সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন, এইভাবে বললেন। এরপর মালদা থেকে এক দাদা এসেছেন, মেয়ে 10ম শ্রেণীতে পড়ে। তাকে সাথে নিয়ে তার বাবা নিবেদন করলেন, মেয়ে খুব অন্যমনস্ক, পড়াশোনায় অমনোযোগী। তাহলে পড়াশোনায় অন্যমনস্ক হলে কী করা যায়? আচার্যদেব কিন্তু এর উত্তর দিতেও বাকি রাখেননি। তিনি বললেন, পড়াশোনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আনন্দ। আনন্দ না থাকলে মনোযোগ আসবে না, মন চঞ্চল হবেই। ছেলে পরীক্ষায় কত নম্বর পেল সেটার জন্য এত চিন্তিত হবার কিচ্ছু নেই। সে যাতে বাবা মাকে ভালোবাসে আর ঠাকুর কেন্দ্রিক হয় সেটাই লক্ষ্য রাখতে হয়। দেখুন, আমরা সাধারণত ছেলে মেয়েদের পড়াশোনায় অমনোযোগীকে নিয়ে কত কিছু অ্যাপ্লাই করতে থাকি সারাটা দিন, কত কিছু ভাবতে থাকি, আর পড়াশোনাটাকে যেন মুখ্য করে তুলি, আর তার কাছেও মানে আমাকে দেখে দেখে ওই ছেলেটারও পড়াশোনাটা ভয় করতে থাকে, ছেলেটাও ভাবতে থাকে তাই তো পড়াশোনাটা কিভাবে আমি চালাবো, এটা খুব কঠিন, তাই সে পড়াশোনার মধ্যে আনন্দটা খুঁজতে ভুলে যায় শুধুমাত্র আমাদের জন্যে। আমরা দেখতে পাচ্ছি যে আচার্যদেব পড়াশোনাটাকে এখানে মুখ্যই করছেন না, মুখ্য করছেন ভালোবাসাকে, যেন ঠাকুর কেন্দ্রিক হয় আর যাতে বাবা মাকে ভালোবাসতে শিখে। ব্যাপারটা এইখানেই উৎসটা ধরেছেন, বাবা মাকে ভালোবাসলেই বাবা মার যাতে কষ্ট না হয় সেদিকে ছেলেটা খেয়াল রাখবে, বাবা মাকে ভালোবাসলে সে পড়াশোনাটাকেও ভালোবাসবে, কারণ যে যাকে ভালোবাসে তার চাহিদার প্রতি তার গুরুত্বটা দেওয়া লাগে। বলছেন যে তাহলে সে ছেলে বড় হবেই। মানুষ যেমন সকালবেলা কাজে বেরিয়ে গিয়ে বিকালবেলা আবার বাড়ি ফেরে, কারণ বাড়ির মধ্যে তার ভালো লাগার একটা ব্যাপার আছে, মনটাও এদিক ওদিক যেতেই পারে, কিন্তু শেষে আসল জায়গায় ফিরে আসছে কি না সেটাই দেখার। ফিরে আসলেই হলো, কিন্তু আসবেই না, এটা হতে পারে না।
কেননা আমি যখন এই বাস্তব জগতে থাকি তখন সবার সাথে যোগ রেখে নানা কাজের মধ্যে যুক্ত থাকি, তাই মনটাও বিচ্ছিন্ন হয়। সেই জন্যই আমরা মানুষ আর তিনি নিরবচ্ছিন্ন, তাই তিনি মহামানব, তাই তাকে ভালোবাসা অভ্যাসের মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে। মনে থাকে না কিছু, এটা কী করে সম্ভব? আমরা কারোর উপকার পেলে ভুলে যাই, কিন্তু কারোর থেকে খারাপ ব্যবহার পেলে মনে রাখি, নেগেটিভ ইম্পালসগুলোকে মনে রাখি। তাহলে আমি কী করে বলি যে আমি মনে রাখতে পারি না? ভালো রেজাল্টটা একমাত্র লক্ষ্য নয়, ভালো মানুষ হওয়াটা লক্ষ্য, মানে মেন যেটা আদর্শের প্রতি অনুরাগ যাতে বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্বামীর সাথে মনোমালিন্য, 10 বছরের সন্তান আছে মানে কতদিনের সম্পর্ক বলুন তো, সেটাও শেষ হতে চলেছে শুধু নিজেদের মানে ভুল বোঝাবুঝির কারণে। কিছুতেই সংসারে টিকতে পারছেন না, রোজ কিছু না কিছু খুঁটিনাটি নিয়ে তুমুল অশান্তি সৃষ্টি হচ্ছে, তাই সংসার থেকে সরে আসবেন কি না জানতে চেয়েছেন আচার্যদেবের কাছে। আচার্যদেব মানে নদিয়া জেলা থেকে আগত এক মা, তিনি এই নিবেদনটা রাখলেন যে বললেন, এক জায়গায় থাকতে থাকতে জীবনটা রাগ অভিমান দোষ এইসব নিয়ে এত বেশি কাছাকাছি হয়ে গেছে যে কেউ কারোর আসল রূপটা দেখতে পাচ্ছ না, ওই দোষ ধরাধরিগুলোকেই দেখছো। নাকটাকে যদি আয়নায় ঠেকিয়ে রেখে নিজেকে দেখতে চাই, নিজের প্রতিবিম্ব দেখা যাবে? তোমাদেরও তাই হচ্ছে, মানে নাকটা আয়নাতে ঠেকিয়ে দিলে যে অবস্থাটা হয়, নিজেরা আয়না নিয়ে ঠেকিয়ে দেখলেই বোঝা যায় যে কী অবস্থাটা হয়। নিজেদেরকে দেখতে পাচ্ছ না, একে অন্যের আসলটা না দেখে মান অভিমান নিয়ে লাফালাফি করছো, কিন্তু কিছুদিন দূরে সরে এসে থাকো, এখন ওখান থেকে ফিরে এসে অনেক কথা মনে হবে, অনেক রাগ হবে। ধরো কাউকে গালাগাল দিলে, তারও রেগে গিয়ে মুখ থেকে গালাগাল বেরিয়ে গেল, তাই এখন সে কী বললো, সে কী করলো না, এটা বিচার করার সময় নেই। কিছুদিনের জন্য দূরে থাকো, রিল্যাক্স করো, কিছুদিনের জন্য সে আগে বুঝুক পরে অ্যাডজাস্ট করতে পারবে কি না, পরিস্থিতি বুঝে সেই মতো জীবনটাকে আবার এগিয়ে নিয়ে যাবে। কলকাতা এজরা স্ট্রিটের কাছে চা পান বিড়ির দোকান ছিল এক ভাইয়ের, দোকানের পিছনে অস্থায়ী বাড়ি ছিল। হঠাৎ একদিন সকালে উঠে কর্পোরেশন দোকান ভেঙিয়েছেন, থানায় বহুবার ছুটেছেন কিন্তু কেস নিতে চায়নি পুলিশ, কী করবেন? এক্ষেত্রেও আমাদের দাদা আছেন, আচার্যদেবের কাছে গিয়েছেন। আচার্যদেব বলছেন, পাশে অস্থায়ী দোকান নিয়ে যে করেই হোক ব্যবসাটা আগে চালিয়ে নাও, ব্যবসাটা হলো আসল উদ্দেশ্য, তারপরে দোকান। এখন ভাড়া নিয়েও কাজ চালাতে পারো, অন্য জায়গাও দোকান দিতে পারো, প্রয়োজনে ঠেলা নিয়েও বেরিয়ে যেতে পারো, কিন্তু বসে থাকবে না, কারণ বসে থাকলে রাজার ধনও ফুরিয়ে যায়, তাই আগে যেভাবে হোক কাজটা চালিয়ে যাও। এইভাবেই নানাবিধ সমস্যা নিয়ে মানুষ আসছে নিরন্তর। আচার্যদেবের সান্নিধ্য, তার উপদেশ, নিজেদের সমস্যা জর্জরিত জীবনে তার নির্দেশনা প্রার্থনা কার না মনের বাসনা। এরই মাঝে আলোচনার ফাঁকে ফাঁকে নাটমণ্ডপে সৃষ্টি হচ্ছে কৌতুকপূর্ণ আনন্দ ছল মুহূর্ত, আবার জীবনের গুরুগম্ভীর সমস্যা নিয়ে হাজির হচ্ছেন শত শত মানুষ, শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সহজ সরল হয়ে উঠেছে তাদের জীবন। এখন আমাদের সৌভাগ্যবশত আমরা আচার্যদেবকে পেয়েছি, আমরা যাচ্ছি তার কাছে সমাধান আনতে, কিন্তু সমাধান আমরা পাচ্ছি তাকে যদি আমরা জীবনে অ্যাপ্লাই না করি তাহলে আমাদের জীবনটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়ে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাই দীক্ষা নিয়ে যদি ঠিকমতো চলি তবেই উন্নত হতে পারব। দীক্ষা নিয়ে নেওয়া নয়, এর যে দায় দায়িত্বগুলো আছে দীক্ষা নেওয়ার পর, ঠাকুরের কাজ করা, ঠাকুরের কথা শুনে চলা, এগুলো যদি একটিও না করি আমি একটিও ফলাফল কিচ্ছুটি পাবো না। ভালো মনে থাকুন, আচার্যদেবের নির্দেশগুলো প্রতি পদক্ষেপে পালন করে চলুন। আজ এই পর্যন্ত, জয়।